জয় হিন্দ। সেভেন এন্ড ইউজার লাইভে সকলকে স্বাগত। আর এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, যে জনগর্জন সভা 10ই মার্চ ব্রিগেড চলে, এবং দিকে দিকে সব ওয়ার্ড থেকে এই মুহূর্তে সেই সমর্থকেরা সেই মিছিল নিয়ে এগিয়ে আসছেন, সেই ছবি আমরা সরাসরি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আগরপাড়ার ইলিয়াস রোড থেকে তুলে ধরেছি। দশই মার্চ অর্থাৎ তৃণমূলের জনসভা অর্থাৎ জনগর্জন যে সভার ডাক দিয়েছেন, সেই মিছিলকে সামনে রেখে পানিহাটি তৃণমূল কংগ্রেসের ইলিয়াস রোড অর্থাৎ আগরপাড়ার ইলিয়াস রোড থেকে এই মুহূর্তে একটি মিছিল এগিয়ে আসে, সেই ছবি আপনাদের কাছে এই মুহূর্তে সরাসরি তুলে ধরেছি। এই মুহূর্তে আমরা সরাসরি সেই ছবি অর্থাৎ মিছিলের ছবি তো এগিয়ে আসে, সেই ছবি আপনাদের কাছে সরাসরি তুলে ধরেছি। ভেতরে নিচ্ছে একটু, আপনি এগিয়ে আসুন, আপনি দিদি আজকে এই মিছিল থেকে কি বার্তা দেবে? মিছিল থেকে একটাই বার্তা দেব যে কোনো কিছু ভয় দেখিয়ে তৃণমূল কংগ্রেসকে কখনো আটকানো যায়নি, যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে আছে, থাকবে এবং চিরজীবন থাকবে। যতদিন পর্যন্ত সরকার থাকবে উনি থাকবে, মানুষের পাশে উনি থাকবে। প্রচুর কর্মী আপনি দেখতেই পাচ্ছেন, মিছিলে প্রচুর কর্মী যোগদান করেছে, ব্রিগেডে এর থেকেও প্রচুর কর্মী যোগদান করবে এবং এই ব্রিগেডের সভাকে সফল করবে। আগামী লোকসভা ভোটে কি মনে করছেন কিরকম আশা হবে এবছর? অবশ্যই আমাদের ক্যান্ডিডেট উইনিং ক্যান্ডিডেট উইনার হবে এবং সবার জন্য জিতে আসবে এবং সবার জন্য কাজ করবে। বার্তা কি দেবেন সবার উদ্দেশ্যে, ব্রিগেড নিয়ে কি বার্তা দেবেন? সবাই আসুন এবং জনগর্জনের এই ব্রিগেডে সবাই দলে দলে যোগদান করুন এবং মমতা বন্দ্যোপাধ্যায় হাতকে শক্ত থেকে আরো শক্ত করে বড় করে তুলুন। চাই জবাব দাও, সময় দিতে হবে। আগামী 10 তারিখ জনগর্জন সভা তৃণমূল কংগ্রেসের লোকসভা ভোটের আগে কংগ্রেসের চাঙ্গা ভোটে সভার ডাক দিয়েছে ব্রিগেডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সচিব মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আগরপাড়া ইলিয়াস রোড ধরে মিছিল এগিয়ে চলছে। পানিহাটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের মৌরবিতা এবং পৌর মাতারা উপস্থিত আছেন এই বিশাল মিছিল। মহিলা পুরুষ নির্বিশেষে কর্মী সমর্থকরা এই মিছিলে অংশগ্রহণ করেছেন। আমি
এই মামাটি মানুষের জনসভায়, এই মত আমরা এর আগে দেখেছি নির্মল ঘোষের উপস্থিতিতে জনগর্জন সভার আগে পানিহাটিতে কর্মী সভার আয়োজন করা হয়েছিল। আজ এই মহা মিছিলের আয়োজন করা হয়েছে পানিহাট আগরপাড়া ইলিয়াস রোড ধরে এগিয়ে চলেছে স্টেশন রোডের দিকে। কেন্দ্র যদি না দেয় আমরা ফেব্রুয়ারি মাস পর্যন্ত দেখবো, তারপরে দিয়ে দেব। আপনারা জানেন মুখ্যমন্ত্রী ঘোষিত ডেটের আগের থেকেই টাকা ঢোকা চালু হয়ে গেছে এবং বেনিফিশিয়ারি যত বলেছিল তার থেকেও বেনিফিশিয়ারি বাড়িয়ে নিয়ে আমরা টাকা ঢুকিয়ে যাচ্ছি। এই যে বার্তা সারা বাংলায় দিতে হবে যে কেন্দ্রের বঞ্চনা একদিকে, আরেকদিকে মুখ্যমন্ত্রী আমাদের রক্ষা করছে, কিভাবে এই রক্ষা কবচ তৈরি করে বাংলাকে আগামী 10-12 বছরের জন্য প্ল্যানিং করে যাতে রুখতে না পারে, তার জন্যই জনগর্জন সভা। এবং বাংলার প্রত্যেকটি কোণা থেকে মানুষরা এসে যে এখনো পর্যন্ত বাংলা রাস্তা মমতা ব্যানার্জির উপরই আছে সেটা জানানোর জন্য জনগর্জন সভা। যখনই ব্রিগেড হোক, ধর্মতলা হোক, যখনই জনসভার ডাক দিয়েছে তা বাংলার মানুষ জানে এবং আপনাদের মিডিয়া জানে যে কি পরিমাণ লোক জড়ো হয়, তার নেতৃত্বে বাংলা চলবে। এই যে সম্মতি জানানোর জন্য জন বিস্ফোরণ হবে। আমরা কথা বললাম পানিহাটি পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে পৌরপিতা তথা সিআইসি তীর্থঙ্কর ঘোষের সাথে। আপনারা দেখতে পাচ্ছেন যে জনগর্জন সভার আগে এই বিশাল মিছিল, কর্মীদের উৎসাহ চোখে পড়ার মতো আসন্ন লোকসভা নির্বাচনের আগে কর্মীদের চাঙ্গা করতে সন্দেশখালীর ঘটনার পর আরো দেখা যাচ্ছে একাধিক ক্ষেত্রে বিধায়ক তাপস রায়ের পদত্যাগ কতটা প্রভাব ফেলে লোকসভা ভোটে সেটাই দেখার। তার আগে তৃণমূল কংগ্রেসের এই মিছিল ঘিরে পানিহাটিতে আপনারা দেখতে পাচ্ছেন কর্মী সমর্থকদের উপস্থিতি চোখে পড়ার মতোই। পুরো মিছিলটাই আগামী 10ই মার্চ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে যে জনগর্জন সভা হতে চলেছে ব্রিগেডে, তার আগেই সেই সভা সফল করতে কর্মী সমর্থকদের নিয়ে এই বিশাল মিছিল এই মুহূর্তে আগরপাড়া স্টেশন রোডের দিকে এগিয়ে চলেছে মিছিল। ঠিক আছে
সাইড দিয়ে দাও তো সবগুলো একটা সাইড দাও যেহেতু লোকসভা নির্বাচনের আগে রাজনীতির ময়দানে নেমে পড়েছে, নিজেদের ঘর গোছাতে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দলই, পিছিয়ে নেই তৃণমূল। আগামী ব্রিগেড জনসভায় 10ই মার্চ কি হয় সেটাই দেখার, কারণ কর্মীদের চাঙ্গা করতে ইতিমধ্যেই প্রত্যেকটা স্তরে স্তরে বুথ স্তরে এরকমই মিছিলের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। আগরপাড়া থেকে শ্যামল পাল, গৌতমী নাথ, 7 News, জয় হিন্দ। একেবারেই বিশাল মিছিল 10 তারিখ জনসভা ব্রিগেডে, সেই জনসভা সফল করতে গিয়ে মিছিলের ডাক। একদম তাই, 10 তারিখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সকলের প্রিয় নেত্রী, তার ডাক 10ই মার্চ জনগর্জন সভা। আমরা সেই সভাকে সাফল্যমণ্ডিত করবার জন্য প্রীতম কৌর ঘোষ মহাশয়ের নির্দেশে আজকে আমরা 5, 6, 7, 8, 9 পাঁচটা ওয়ার্ড, সারা পানিয়াটি না, এই 5টা ওয়ার্ডের এটা মিছিল।